হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে রিলের জন্য স্পেশাল ক্লাস শুরু করেছিলাম, তো তার আজকে 17 নম্বর পার্টটি দেখে নেবো। যারা আগের দিনের পার্টগুলি দেখোনি অবশ্যই একবার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস যে পার্টগুলো আমি দিয়েছি সেগুলো দেখে নিও, ঠিক আছে? তো আজকের ক্লাসে টোটাল 45টি জিকে আছে, ঠিক আছে? এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, শুধুমাত্র জিকে আছে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো, সবাই কারই উপকার হবে, নতুন কিছু অবশ্যই শিখতে পারবে। দেখো আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, নিচের কোনটি মোলাস্কা জাতীয় প্রাণী? তো চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি আমি শুধু বলে দেবো তোমাদের, বাকি অপশানগুলো তোমরা একটু পড়ে নেবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে কি না, মোলাস্কা জাতীয় প্রাণী এখানে চারটি অপশানের মধ্যে হয়ে যাবে, শামুক এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? 3 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, হাংরি স্টোনস বইটির লেখক কে? তো এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কী হবে, হাংরি স্টোন বইটি কে লিখেছেন, এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, এটি লিখেছেন। তো 3 নম্বর অপশান হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, রেক্টিফায়ার কী পরিবর্তিত হয়? তো এখানে রাইট অ্যান্সার কী হবে, রেক্টিফায়ারে যেটি পরিবর্তিত হয় সেটি হয়ে যাবে এসি থেকে ডিসিতে পরিবর্তিত হয় কারেন্ট, ঠিক আছে? 4 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, ফোরামেন অফ মনরো কোন অঙ্গের সাথে যুক্ত? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি না, মস্তিষ্কের সঙ্গে যুক্ত ফোরামেন অফ মনরো এটি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, সাভানা বনাঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় দেখতে পাওয়া যায়, এটি না দক্ষিণ আমেরিকা এটি দেখতে পাওয়া যায়, 4 3 নম্বর অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কী বলা হয়েছে, যারা রেলওয়ে গ্রুপ ডি ও এনটিপিসি ফর্ম ফিল আপ করেছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেষে, এবং বন্ধুদেরও একটু শেয়ার করে দিও। নেক্সট কী বলা হয়েছে দেখো, কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়? এখানে রাইট অ্যান্সারটি কী হবে তাহলে, না এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, পটাশিয়াম আরও সায়ানাইড ব্যবহৃত হয়, 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায় দেখো, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত, এটি অনেকেই পারবে এটির অ্যান্সার, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায় দেখো, চীনের হুয়াং হো উপত্যকায় গঠিত সমভূমিটি কোন ধরনের সমভূমি? তো এখানে রাইট অ্যান্সার কী হবে, না এটি হয়ে যাবে লোয়ে সমভূমি এটি, তো 4 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলা যায় দেখো, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত, না কর্ণাটকের মহীশূরে অবস্থিত এটি, 1 নম্বর। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে বলা হয়, তো অনেকেই পারবে এটির অ্যান্সার, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে আইসোটোপ বলা হয় এগুলিকে, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও আইসোটোন বলা হয় কাকে, যখন সমসংখ্যক নিউটন থাকবে তখন তাকে বলা হবে আইসোটোন, এবং ভর সংখ্যা 1 হলে তখন তাকে বলা হবে আইসোবার। নেক্সট কী বলা যায় দেখো, ভারতের দ্বিতীয় চন্দ্র মিশনের নাম হলো, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, ভারতের দ্বিতীয় চন্দ্র মিশনটির নাম হচ্ছে চন্দ্রযান 2 বা দ্বিতীয়, ঠিক আছে? 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, এটা আগের বারে রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিলো। নেক্সট কী বলা যায় দেখো, গোলকোন্ডা দুর্গটি নির্মিত হয় বা নির্মিত করে কাকাতিয়া রাজবংশ, কোন শতাব্দীতে এটি নির্মিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রয়োদশ শতাব্দীতে এটি নির্মিত হয়, 3 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায় দেখো, পরশ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? এখানে রাইট অ্যান্সার তাহলে কী হবে, কোনটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়, না 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার, V2O5, যেটিকে বলা হয় ভেনেডিয়াম অক্সাইড বা ভেনেডিয়াম পেন্টাক্সাইড, ঠিক আছে? এটি ব্যবহার করা হয়। নেক্সট কী বলা যায় দেখো, নিম্নের কোন খেলায় কর্ণম মালেশ্বরী অলিম্পিকে মেডেল জয় লাভ করেন? তো এখানে রাইট অ্যান্সার কী হবে, কর্ণম মালেশ্বরী অলিম্পিকে মেডেল জয়লাভ করেছিলেন কোন খেলায়, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়েট লিফটিং, 4 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, পৃথিবীর বিখ্যাত কোডাক কোম্পানির কারখানা কোথায় অবস্থিত? এটি রাইট অ্যান্সার কী হবে, পৃথিবী বিখ্যাত কোডাক কোম্পানির কারখানাটি কোথায় অবস্থিত, এখানে হয়ে যাবে 2 নম্বর অপশান, এটা তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? রচেস্টারে এটি অবস্থিত। নেক্সট বলা যায় দেখো, কোন রাজা সোমেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কি না, 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার, বিজয়াদিত্য সোমেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট বলা যায় দেখো, ভাইরিলিজম নিচের কোন অনালগ্রন্থির অধিকক্ষরণের সৃষ্টি হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, ভাইরিলিজম কোন অনালগ্রন্থির অধিকক্ষরণের সৃষ্টি হয়, না এটা হবে গোনাড, 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায় দেখো, মুম্বাই চার্চ গেট কোন রেলওয়ের সদর দপ্তর? এটি রাইট অ্যান্সার কী হবে তাহলে, না মুম্বাই চার্চ গেটটি পশ্চিম রেলওয়ের সদর দপ্তর, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কী বলা যায় দেখো, নিউটন মুভির ডিরেক্টর হলেন, এই বিভিন্ন মুভি থেকে যেগুলো তোমাদের সাম্প্রতিক বেরোচ্ছে সেগুলোর ডিরেক্টরের নাম অবশ্যই, এবং কে অ্যাক্টিং করেছে একটু মনে রেখে দেবে, রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে তোমাদের, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অমিত ভি মাসেরকর, 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, যদি কোনো বালক একটি গ্যাসবর্তি বেলুন ছাড়ে এবং সেটি উপরে উঠতে থাকে তাহলে তার পোটেন্সিয়াল এনার্জি কী হবে, না এটি হয়ে যাবে বাড়তে থাকবে, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট কি বলা যায় দেখো, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? তো এটির অ্যান্সার অনেকেই পারবে, বারবার পরীক্ষায় আসে। এটি হয়ে যাবে মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 23 জোড়া, তো 46টি বা 23 জোড়া এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি বলা যায় দেখো, ভারতে বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি মহীশূরে অবস্থিত, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলা যায় দেখো, সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কি হবে তাহলে, না বিআর আম্বেদকার হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার, 2 নম্বর অপশান। নেক্সট প্রশ্ন দেখো কি বলা যায়, সাধারণত সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। তো দেখো তিনটে তারপরে স্টেটমেন্ট দেওয়া আছে, এক হচ্ছে বিভিন্ন সোডিয়াম কম্পাউন্ড যেমন বোরক্স তৈরিতে, জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণে, এবং হচ্ছে পেপার ও সাবান কোম্পানিতে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে দেখো, 1 ও 2 সঠিক আছে 1 নম্বর অপশানে, তারপরে অপশানে দেখো 1, 2, 3 তিনটি সঠিক, এবং তারপরে 2 ও 3 সঠিক, এবং শেষে দেওয়া আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে 1, 2 এবং 3, তিনটি সঠিক। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, আমি কদিন একটু পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম তাই তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তো এবার থেকে তোমরা আবার ডেলি ক্লাস তোমাদের যেরকম পাওয়ার সেরকম পেয়ে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই। নেক্সট কী বলা হয়েছে দেখো, নিচের মৌলগুলির মধ্যে কোন মৌলটির বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান, ক্যালসিয়াম যেটি, তো এটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এটির অ্যাটমিক মাস কত? অ্যাটমিক নাম্বার হয়ে যাবে এটি 20, ঠিক আছে। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20, লিথিয়ামের কত? 3। অ্যাটমিক নাম্বারগুলো তোমরা মনে রেখে দেবে, পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে রেলওয়ে থেকে। তো সোডিয়ামের কত? না এটা হচ্ছে 11, এবং পটাশিয়ামের হয়ে যাবে 19, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাটমিক নাম্বারগুলো তোমরা একটু মাথায় রেখে দিও, পারলে একবার পর্যায় সারণীটা একবার দেখে নেবে। নেক্সট বলা যায়, ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন এবং তিনি কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, সর্দার বল্লভ ভাই ছিলেন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী, এবং তিনি ছিলেন আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। নেক্সট কী বলা যায় দেখো, ইউরোপের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নিপস্টয় কোন নদীর উপর নির্মিত? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটি নিপার নদীর উপর নির্মিত, 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, পরের প্রশ্ন বলা হয়েছে আয়রন ইজ টু হেমাটাইট, তো এখানে অ্যালুমিনিয়াম ইজ টু কী হবে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সাইট, কারণ আয়রন থেকে হেমাটাইট থেকে আয়রন পাওয়া যায়, তাহলে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, ঠিক আছে। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, রাজস্থানের নিম্নের কোনটি বেশি পরিমাণে পাওয়া যায়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, রাজস্থানের নিম্নে যেটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এটি হয়ে যাবে কপার বা তামা, তো 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, হাড়ে যে দুটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, হাড়ে যে দুটি প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটি হয়ে যাবে ক্যালসিয়াম ও ফসফরাস, 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় বা হাড়ের প্রধান উপাদান। নেক্সট কী বলা যায়, ড্যাশ মোল অক্সিজেন পরমাণু 1 মোল অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতি পরমাণু সমান? এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, 2 মোল অক্সিজেন পরমাণু 1 মোল অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতি পরমাণু সমান, ঠিক আছে। নেক্সট কী বলা যায় দেখো, ওয়ার্ল্ড অ্যানিমেশন ডে কবে পালিত হয়? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, 28শে অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমেশন ডে হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন বলা যায় দেখো, তেলেগু দেশম পার্টি বর্তমানে কোন রাজ্যে উপস্থিত বা কোন রাজ্যের রাজ্য সরকারের এটি চালাচ্ছে এই পার্টিটি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, এটি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টিটি বর্তমানে সরকারে আছেন। নেক্সট কী বলা যায় দেখো, পটাশিয়াম নাইট্রেটের সংকেত হলো? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, KNO3 হয়ে যাবে পটাশিয়াম নাইট্রেটের সংকেত, অনেকেই জানো আশা করি। নেক্সট কী বলা যায় দেখো, লেবার প্রবলেম ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বইটির লেখক হলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, লেবার প্রবলেম ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বইটির লেখক হচ্ছেন ভিভি গিরি, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায় দেখো, ভারতের সংবিধানে কবে নবম তপশিলি সংগঠিত হয় বা যুক্ত করা হয়? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, 1951 সালে এটি যুক্ত করা হয়, তো 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায় দেখো, নিচের কোনটি স্কেলার রাশি? তো অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার কার্য একটি স্কেলার রাশি, তো 4 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, হাজারিবাগ খনিতে নিম্নের কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, হাজারিবাগ খনিতে নিম্নের কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, 1 নম্বর অপশান কপারের প্রাচুর্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন বলা যায় দেখো, হিন্দিতে সম্প্রচারিত একটি পপুলার টিভি শো টেড টকস ইন্ডিয়া নিম্নের কোন সেলিব্রিটি হোস্ট করছেন? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, শাহরুখ খান, তো 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, যারা টিভি দেখো অবশ্যই পারবে এটির অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে মিশ্রিত হয় তখন নিম্নের যে গ্যাস উৎপন্ন হয়? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, কোন গ্যাস উৎপন্ন হয়? না কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায় দেখো, অ্যান্টিমনি মৌলের চিহ্ন কী? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, অ্যান্টিমনি মৌলের চিহ্ন হচ্ছে Sb, 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এটার অ্যাটমিক নাম্বার যত সম্ভব 51 মতন হবে, তো আমি একটু খেয়াল নেই অতটা, তোমরা একটু দেখে নিও চেক করে, ঠিক আছে, পারলে কমেন্টে একটু জানিয়ে দিও। নেক্সট বলা যাবে, সৌদি আরবের রাজধানীর নাম কী? তো এটি সঠিক অ্যান্সার হবে রিয়াদ, এটি সঠিক অ্যান্সার, এবং সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল।
মুদ্রা এবং রাজধানীর নামগুলো অবশ্যই তোমরা একটু করে যাও, কারণ সেখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। দেখো তারপরে প্রশ্ন বলে যে স্টেলমেট কথাটি কোন খেলার সাথে যুক্ত, তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে চেস বা দাবা খেলার সঙ্গে যুক্ত স্টেলমেট কথাটি। পরের প্রশ্ন কি বলা হয়েছে, দেখো পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কী হিসাবে ব্যবহৃত হয়, তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কি না, এটি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়, 3 নম্বর অপশন এখানে তোমাদের সঠিক অ্যান্সার। এর পরের দুটো প্রশ্ন তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে, ঠিক আছে, তোমাদের জন্য এই দুটো প্রশ্ন রইলো। দেখো পরের প্রশ্ন বলা যে বাবরের আত্মস্মৃতি বাবরনামা ফার্সিতে অনুবাদ করেন কে, তো এটি রাইট অ্যান্সার কী হবে, যেটি হবে সেটি তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তোমাদের জন্য এই প্রশ্নটি রইলো, এবং শেষে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য রইল, সাদা আলোতে বর্ণালীতে যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ হয়, তো 4টা অপশনের মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে সেটাও তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। শেষে আমি তোমাদের জন্য প্রত্যেকদিন দুটো করে প্রশ্ন রেখে দিই, তো সেই দুটোর প্রশ্নই সবাই অ্যান্সার দাও, অবশ্যই আজকেও দেবে, খুবই সুন্দর। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবার থেকে তোমরা ডেলি ক্লাস আবার যেরকম পেতে অবশ্যই পেয়ে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।